হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি যাচ্ছি কেনেডি স্পেস সেন্টারের বাস ট্যুরে। সম্পূর্ণ বাস ট্যুর দিতে সময় লাগবে 2 hours থেকে 2 hours 30 minutes। এই বাস ট্যুরের টিকিটটি মেন টিকিটের সাথে ইনক্লুড আছে, যার জন্য কোনো এক্সট্রা পে করতে হয় না। এখন যাচ্ছি সেই স্টেশন 39-এ। ফ্লুইডেতে ক্যান্ডি স্পেস সেন্টারে দুটি স্টেশন আছে, একটি স্টেশন 37 39। স্টেশনগুলো থেকে রকেটগুলো ছাড়া হয়, সেই স্টেশনগুলোকে আমাদের এই বাস ট্যুরের মাধ্যমে ঘুরিয়ে দেখাবে এবং বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল যে মুমেন্টগুলো আছে সেইগুলো বর্ণনা দিবে। এই যে স্টেশনগুলো আছে সেটা হলো স্টেশন 39। এই 39-এ মূলত এখন রকেটগুলোকে স্থাপন করে নিক্ষেপ করা হয়। এই সেই স্টেশন 39 এবং এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে রকেটটি নিয়ে যে এখানে স্থাপিত করা হয়। রকেটটি লঞ্চ করার পরে 450 gallons অফ ওয়াটার ইন এ মিনিট লাগে টেম্পারেচারটা ডাউন করার জন্য। আশা করি সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে আবারও দেখা হবে পার্ট 4 ভিডিওতে। ভালো থাকবেন।